মাথায় যে এক বালতি জল ঢালবে, কান এরমই জিনিস একটু জল ঢুকবেই, সেটা যদি ভালো করে যদি মুছে ক্লিয়ার করা যায় তাহলে কানটা ভালো থাকবে। হ্যালো গাইজ, রেনবোতে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একজন প্রফেশনাল স্ট্রিট বারবার এসছে গাইজ, দেখতেই পাচ্ছেন একটা দাদা ভাই। তো যাই হোক, প্রফেশনাল স্ট্রিট বারবার এবং দাদা ভাই আজকের আমার কান পরিষ্কার করবে, ইয়ার ক্লিনিং করবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তেল দাও পানে মাটি জল টল ঢুকেছিল, কাঠে আঠা সানি গেছে বুঝলে। ওষুধ দিয়ে করে দিচ্ছি, হ্যাঁ।
নোংরাটা চান যখন করবে জনসন কাটি দিয়ে একটু ভালো করে মুছে নেবে, কানে যেন কোনো জল টল যেন না ঢোকে, ঠিক আছে? কাঠি দিয়ে খুঁচাও নাকি? মাঝে মধ্যে খুঁচাবে না, যেখানে যেখানে খুঁচে যেখানে সেখানে একটু একটু কাটা আছে, বুঝলে? আচ্ছা
আর বাড়িতে কান পরিষ্কার রাখার কোনো উপায়? ধরো বাড়িতে আমি কান পরিষ্কার রাখতে যাই, তোমাদের তো সবসময় পাওয়া যায় না, এবার বাড়িতে বসে আমি কীরকম ট্রিটমেন্ট? চান যখন করবে তখন জনসন কাটি দিয়ে ভালো করে মুছে নেবে, যেরকম গা হাত চান করো তো, গা হাত মোছো তো, সেরকম কানটা ভালো করে মুছে নিলে কানটা একটু ভালো থাকে, আর কোনো সমস্যা নেই। আর মোটামুটি কাঠি দিয়ে খোঁচাবো না? কাঠি দিয়ে খুঁচানো একটা অসুবিধা হতে পারে, আর কানে যদি জনসন কাঠি দিয়ে যদি খুঁচাই, যেহেতু যে জলটা ঝুঁকবে সেই জলটা, জনসন কাঠি বলতে ওই যে ছোট তার মাথায় তুলো হালকা, মাথায় যে এক বালতি জল ঢালবে, কান এরমই জিনিস, একটু জল ঢুকবেই, সেটা যদি ভালো করে যদি মুছে ক্লিয়ার করা যায় তাহলে কানটা ভালো থাকবে। আর ওই সবসময় খাটি টাটি দিয়ে খুঁচালে একটা অসুবিধা হবে, অসুবিধা হবে, আর বার করে মাঝে সাঝে আগুলো থাকলে। তো গাইজ শুনলেন দাদা বললো যে কীভাবে কান সঠিকভাবে পরিষ্কার করবেন, বিশেষ করে স্নান করার সময়। এবং গাইজ কানে প্রচণ্ড ময়লা জমেছিল, প্রায় ছ মাস থেকে এক বছর কানে কোনো হাত দেই না, এবং মাঝখানে একদিন জল ঢুকেছিল যার জন্য কানে মাঝে মধ্যেই প্রবলেম হতো। যাই হোক দাদা ভাই দারুণ আমার কান পরিষ্কার করেছে, সত্যি আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম, এত সুন্দর এত মজা লাগছিলো। তো যাই হোক দাদা ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে কেউ কেউ যদি অশোকনগর হাবড়ার মধ্যে বাড়ি হয় তাহলে অবশ্যই দাদা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ফোন করে। এবং আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।